আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাইফুল আলম, ক্যান্সার বিশেষজ্ঞ। ক্যান্সার রোগীর সাধারণত বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় একদম প্রাথমিক পর্যায়ে রোগটা নিরূপণ করার জন্য। কিছু টেস্ট করতে হয় রোগীর ফিটনেস দেখার জন্য, কিছু টেস্ট করতে হয় রোগটা কনফার্ম করার জন্য, আবার কিছু টেস্ট করতে হয় রোগটা কতদূর ছড়িয়েছে সেটা দেখার জন্য, মানে স্টেজ নির্ধারণ করার জন্য। তো রক্তের পরীক্ষা, কিছু ইমেজিং পরীক্ষা যেমন সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসাউন্ড, এমনকি পেট স্ক্যান। তো দেখা যায় সাধারণত এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করে একটা ক্যান্সার রোগ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে প্রায় 20-30 হাজার টাকার একটা ন্যূনতম খরচ পড়ে যায়। প্রাথমিক পর্যায়ে এই ধকলটা সামলানো আমাদের মতো দেশে অনেকের পক্ষেই অসম্ভব হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক পেশেন্ট হোমিওপ্যাথিক বা কবিরাজি এ ধরনের চিকিৎসা গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ হয়ে থাকেন। কিন্তু আপনারা সবাই জানেন আমাদের প্রতিটি জেলাতে সদর হাসপাতাল আছে, বিভিন্ন জায়গায় এখন মেডিকেল কলেজ হাসপাতাল আছে, এমনকি কিছু বিশেষায়িত হাসপাতাল আছে। যেমন আমাদের ঢাকাতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল, খুলনায় শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, এইসব জায়গায় আপনারা কম খরচে আপনাদের পরীক্ষা নিরীক্ষাগুলো করে আগে রোগটা ধরা সম্ভব। এরপরে আপনাদের চিকিৎসার জন্য যে খরচ হয়েছে সেটা দেখা যাবে যে অনেকটা অংশে কমে আসছে।